একজন জাহান নামির বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার জাহান কত সাড়ে চারশো কিলোমিটার সমানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন ইন্নামা কান সদা নিশ্চয় জাহান্না মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে জাহান্নাম মানুষের শত্রু মহান আল্লাহ বলেন ফ্যা মামাং খাফত মাঝিনো ফৌন নেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবেয়া হমাদ রকমা হেয়া মাহম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি তার পরিচয় যেন আছে হাবিয় নামক জাহান্নাম আমি বলি نارুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাজান্ন ফিল হোতামা উমাドラকা মাল হোতামা কখনো নহে অসম্ভব তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে উমাドラকা মাল হোতামা মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান নামটি কি হোতাম নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি নারুল্লাহিল মোকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নিক্ষেপ করব। আমাদ রাখা মা সাকার মহম্মাদ সাল্লা সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি নামটি কি সাকার নামক জাহান্নামের নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি তাজার নামে সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়েও না যে মানুষকে মারেও না বস আমি আপনার বিরক্তি দেখতে চাচ্ছিল খুব কাছাকাছি চলে আসছি দ্রুত আলোচনাটা শেষ করব যাতে করে আপনার বিরক্তি না আসে পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ অপেক্ষা করুন সম্মানিত ভাই জাহান নাম বলতে এমন একটি জায়গাকে বলা হয় যে জায়গাতে মানুষ মরেও না মানুষ বাঁচেও না এই কথাটা আল্লাহ তালা আর এক জায়গাতে বলছেন মরণ তাকে জাহার নামে চতুর দিক থেকে ঘেরে ধরে কিন্তু মরে না এই কথাটা আল্লাহতালা অন্য জায়গাতে বলছেন মানুষ জাহার নামে মরেও না মানুষ জাহান নামে বাঁচেও না এটা আবার কি এটা আবার কেমন জীবন যে মানুষ জাহার নামে মরে না মানুষ জাহার নামে বাঁচে না জাহার নামের পরিচয় আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে দেখছিলাম এবার রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটু রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সোনা শোনাম এই না সাকিম শাহান নাম থা সাবিনা আম একটা বিশাল ভূখণ্ড বা একটা বিশাল পাথর এক কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছর সময় লাগবে এক কোটি মনে ওজনের একটা পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে একদিন গেলে কত যেতে পারে এক মাস গেলে কত যেতে পারে এক বছর গেলে কত যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত দূর যেতে পারে কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নামের গভীরতা কত বেশি আরেকটা কথা আপনাকে এখানে বলে রাখি আল্লাহ আল্লাহতালা বলেছেন ইন্নাল মোনাফেক ই না ফিদ্দার কিলাস ফালে মিনান্ন নার যারা মোনাফেক তারা জাহান্নামের নিচে থাকবে হিন্দু যাহার নামে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি যাহার নামে যাবে ইহুদি খ্রিস্টান যাহার নামে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি যাহার নামে যাবে কিন্তু যারা মোনাফেক যারা দোকানে বসে আরেকজনের বদনাম করে ঝগড়া লাগলে ফায়েস কথা বলে কথা বললে মিথ্যা কথা বলে ফজরের টাইমে মসজিদে যায় না এসার টাইমে মসজিদে যায় না বসে গল্প জমায় এরা হচ্ছে এদের কাছে আছে মোনাফেকই লক্ষণ আর যখন এরকম তিন চারটা পাওয়া যায় একসাথে তখনও হলো খাঁটি মুনাফেক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুনাফেক সবজি জাহান নামের নিচে থাকবে আপনাকে আমি অনুরোধ করছি অনেক কষ্ট করে এসেছেন অযথা দোকানে বসে যেখানে সেখানে বসে মানুষের বদনাম করিয়েন না গিবাদ করিয়েন না মিথ্যা কথা বলিয়েন না কারোর সাথে যদি এক একটু তর্ক বিতর্ক ঝগড়া লেগে যায় তাহলে মুখখানকে এইভাবে বন্ধ করে দেবেন আপনার ভিতরটা একবারে জ্বলে উঠেছে কিছু না বললে আপনি ঠান্ডা হতে পারেন না মনে হচ্ছে কিছু বলি না বলে ঠান্ডা হওয়া যায় না ওই সময়তে একবারে পাথর হয়ে যাবেন ওই সময়তে শুয়ে যাবেন ওই সময়তে অজু করবেন ওই সময়তে গোসল করবেন কিন্তু মুখ বন্ধ রাখবেন তাকে কিছু বলিয়েন না ও এমন কথা বলেছে যে আপনি কিছু না বললে আর থাকতে পারছেন না এই সময়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন যে আমি তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি এক ধনী গরিব সবসময় দান করে যে দুই রাগকে থামাতে পারে যে তিন মানুষকে মাফ করতে পারে যে মানুষ ভুল করেছে তাই মাফ করেছে ভুল করছে তাই মাফ করেছে ভুল করছে তাই মাফ করেছে মানুষকে মাফ করতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি যে রাগকে থামাতে পারে রাগের উপরে চলে না এ ও কী করেছে এ ওকে না পিটিয়ে এ ও কি করেছে ওকে বের কর দে এ ও কী করেছে ও কয় টাকার চাকরি করে রে ওকে চাকরি নষ্ট করে দে ওর চাকরি ওর নট করে দে যা। দেগুলো হলো রাগ রাগে থামাতে পারে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নার তৈরি করেছি জাহান নামের পরিচয় দিতে গিয়ে রাসুল সাল সাল্লাম বলছেন শোনো পৃথিবীতে যত মানুষ এসেছে যত জিন এসেছে যত আছে যত আসবে সবাই যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢোঁকতে কোনো সমস্যা হবে না তাহলে দরজাই যদি এমন হয় তাহলে জাহান নাম কত বড় এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো কি দিয়ে বুঝাতে পারি আমি জাহান নাম কি জিনিস একটু জাহান পরিচয় দেখে আপনাকে রাসুলাম বলেন আর জেরা একজন জাহান্ন গায়ের চামড়া বিয়াল্লি সাত মোটা তিনি বলেন অন্য জিরসাহমেসাল একজন জাহান্নামের নামের দাঁত হলো আট কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার প্রশস্ত একটা দাঁত পরে কথাটা ভুলে যাব আল্লাহ তালা বলছেন অহম কালে হন তার মুখখানা হবে বিভৎস বিবর্ণ মুখে কোনো চামড়া থাকবে না গোস্ত থাকবে না বিশাল দাঁত আট কিলোমিটার দাঁত এভাবে দাঁতগুলো থাকবে যখন পানিটা মুখে দেওয়ার সাথে সাথে চামড়াটা চড়ে যাবে গোষ্টা ঝরে যাবে তখন শুধু দাঁতটা থাকবে দৃশ্য আপনাকে আমি বুঝাতে পারি না আল্লাহিনা অজুব কমিন আজাবে জাহান্নাম অজুব কমিন আজাবেল কাবর অজুব কামিন ফেদনাতে ইল মাসিদ্দাল অজুব কামিন মাহি আল মামাত আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ নার। আল্লাহ মাজের নিম্নান্নার নার। আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও কি দিয়ে আপনাকে আমি বুঝাই এ আকৃতিটা কি আর কেমন হবে রসুল সাল্লিয় সাল্লাম বলেন অন্যা ফাঁকে জাহুল বাইজা তার এ হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান দাঁতটা ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা তিনি বলেন মাইনা বানকেবাইল কাফের রা কবিল মুসরে সালা সাইয়ান একজন জাহান নামের ডাং কাঁধ থেকে বাম কাঁদের ব্যবধান হলো তিন দিন তিন রাতের পথ একজন জাহান নামের ডাং কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো তিন দিন তিন রাতের পথ তিনি বলেন অন্যা মাজলিস ওমিন জাহান নাম এনে মাক্কা তাল মাদিনা একজন জাহান্নামের নামের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান নামের বসার জায়গা কত সাড়ে চারশো কিলোমিটার এতগুলো মানুষ এইভাবে জাহান নামে ঢুকবে কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জাহান্নাত বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে মানুষ বিচার মাঠে থাকবে পশু প্রাণী সব কিছু থাকবে বিচার বিচারের মাঠে কি দিয়ে বুঝে আপনাকে আমি বিচারের মাঠ কত বড় সম্মানিত দিনী ভাই বোন ছেলেরা তোমরা একটু থাম তোমরা স্টেজে অবস্থান করো সম্মানিত দিনী ভাই বোন আমি জাহান্ন জান্নাতের পরিচয় দিয়ে একটু আপনাকে বলি যে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে রসুল বলছেন জাহান নামের গায়ে সত্তর হাজার হবে এক একটা ফেরেশতা তাহলে এটা তো আমি আর বিবরণ দিতে পারি না তাকে এইভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে কোথায় আছে মাটির নিচে আছে টেনে বিচার মাঠে নিয়ে আসা হবে কিভাবে টানবেন আল্লাহই ভালো যাবে তবে গায়ে লহার রশি লাগানোর জায়গা আছে লহার রশি লাগানো থাকবে তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে আসা হবে যাহার নাম কথা বলতে পারে দেখেন তো জাহান্নাম নাম কিভাবে কথা বলছে জাহান নামীকে যখন জাহা নিক্ষেপ করা হবে তখন আল্লাহ তালা বারবার বলবেন জাহার নাম হালিম তালাত জাহার নাম কি পূর্ণ আল্লাহ বলবেন জাহার নাম কি পূর্ণ তখন জাহান নাম নিজে বলবে হালবি মাজিদ আর কি কিছু আছে তার মানে আমি পূর্ণ নই আর কি কিছু আছে ওই তেমনি আল্লাহ তালা তার ভিতরে দিবেন বাজ এদিকে দেখেন তখন জাহান নাম একবারে আঁটো সাঁটো হয়ে একবারে চেপা লেগে খাটো হয়ে যাবে আর বলবে যথেষ্ট 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 লাগবে না এই ছাড়া আর একটা কথা বলি তোমার ওস্তাদ কিন্তু বলেছে যে আল্লাহ নিরাকার যদি আল্লাহ নিরাকার হয় তাহলে পা ভিতরে ঢোকলো কিভাবে আর ও চেপা লয়ে গেল কিভাবে না বুঝাতে পারি না কথা পাটা ঢোকানোর সাথে সাথে জাহার নাম এক অংশ আর এক সাথে একবারে চ্যাপা লেগে খাটো হয়ে চিল্লাতে থাকবে জাহান্নাম নাম বিচারের মাঠে যখন জাহান্নদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তাহার নার জাহান্ন আল্লাহর সাথে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে নাম বলবে লেমা আরে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কেন আমার ভিতরে ফেরন কেন আমার ভিতরে ইন্দিরা গান্ধী কেন মহারানী ভিক্টোর এলিজাবেথ কেন যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী রে কেন আমার ভিতরে এই বলে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে তখন আল্লাহ বলবেন আন্তি গাজাবি তুমি আমার রাগ এই নাম তুমি আমার রাগ এই জাহান্নাম এর নাম আনতি আজাবি তুমি আমার শাস্তি এই জাহান্নাম তুমি আমার ক্রোধ ওয়াদ দেবো বেকমানা সবেন তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবো এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারীদেরকে দিয়েছি তুমি আমার রাগ তুমি আমার গজব যার উপরে আমি খুব রাগান্বিত তাকে আমি শাস্তি দেবো তোমাকে দিয়ে এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে দিয়েছি বুঝাতে পারলাম না মনে হয় ও কথা বলতে পারে জাহান্নামের নামের খড়ি হলো মানুষ ও পাথর আব্দুল আয়েক সাহেব মানুষ নয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করল পাথরকে মানে মূর্তিকে জাহান্নামে নামে দেওয়া হবে আপনাদের বগড়া সাত মাথা দেখবেন সাতটা মূর্তি আছে সাত দিয়ে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে বিচারের মাঠে সব মূর্তিকে জাহান্নামে নামে দেওয়া হবে আর নেতাদেরকে অপমান করা হবে দেখো তোকে তো জাহান নামে দিয়েছি দিয়েছি তোর নেতাকে দিলাম একটু ঠেকা দেখি এ হলো একটা কারণ আর আর কারণ এই জাতীয় পদার্থ দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করা হবে জাহান নামের ভিতরে কয়লা নেই কয়লা দিয়ে জাহান্নামের নামের আগুনে মানুষকে পোড়ানো হবে না মানুষই কয়লা বুঝাতে পারলাম না মানুষই খড়ি মানুষই কয়লা জাহান পিছন দিকে হাত বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন খুচু হোক সাল্লুহ এদের ধরো এদের বন্দি করো এদের টেনে হেঁচে জাহান্নামে নিয়ে যাও কেউ বিচারের মাঠ থেকে পালাতে পারবে না হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবন্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসি বলেছিলেন আমি নিজে নিজে জেলে যাবো আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মুবুর বিএসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমার জন্য অনেক বড় অপমানজনক কাজ আমি এমনিতেই পায়ে হেঁটে জেলে চলে যাব তোমরা আমার হাতে হাত করা লাগায় না ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজির হাত পিছন দিকে যাওয়ানো থাকবে তখন পরিবেশ কত জটিল হবে কেউ কিছু বলতে পারবে না যখন বিচার শুরু হবে তার আগে আল্লাহ তালা বলবেন আলিয়াম আল্লাহ তামিল আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে এইটুকু বলার পর আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছে রাজা ধীরাজ এই কথাগুলো বলে বিচার আরম্ভ করবেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন সাউর হিকুম সাউদা আগুনের পাহাড় আছে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে না উঠতে বলা হবে নামতে বলা হবে ফালামজেজার জলুদ হম বাদ্দালহম জলুদান গাই রাহা যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে রাসুল সাল সাল্লাম বলে মিনু মায়া কোনো এলা কাবাই হে কারো কারো জাহান নামের আগুন হবে টাকনো পর্যন্ত অমিনু মায় কোন রোগ পাতায় হে কারো করো জাহান নামের আগুন হবে হাঁটু পর্যন্ত অমিনু মায়া কোন এলা তারকোতেহি কারো করা জাহান আগুন হবে নাক পর্যন্ত কমর পর্যন্ত বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের আগুন নয় জাহান নামের আগুনে থাকতে থাকে এক পর্যায়ে তাকে ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হবে আবার সে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে সে খেতে চাইবে খেতে দেওয়া হবে তাকে জাক্কুম গাছ কাঁটা যুক্ত জাক্কুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ভেতরেও যাবে না টেনে বের করা যাবে না তার নাম সে মরবেও না বাঁচবেও না ভেতরে আসবে না বাইরে যাবে না ও আবার ওর আগুনের ভিতর থেকে গজিয়ে ওঠে তার আবার ফল হয় ফল হলো শয়তানের মাথার মতো বৃত্বাঙ্গন বলেছেন শয়তানের মাথা মানে খারাপ আমরা কি শয়তানের মাথা দেখেছি যে আমরা তার ফল বুঝব আমরা শয়তানের মাথা তো দেখিনি তাহলে জাকুম গাছের ফল বলতে আল্লাহ কি বললেন আল্লাহ বলেন এই সোনা জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো বেদানগণ বলছেন আমরা তো শয়তানকে দেখিনি তাহলে ফল যে মাথার মতো হবে এটা কি দিয়ে বুঝলো কি দিয়ে বুঝবো তখন বিদ্যানগণ বলছেন আরে আরে না 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 এটা বানালো খারাপ এটা হলো মনে খারাপ আবুল আল্লাহ মহদি বলছেন না না মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলে ও বুঝেন তো মানুষ কি বলে মানুষ বলে ছেলেটা এত সুন্দর ছেলেটা এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ ফেরেশতাকে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটাই এত সুন্দরী মেয়েটাই এত সুন্দরী মনে হচ্ছে যেন পরি কেউ দেখেনি তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি এটা মানুষ বলেও বুঝে সম্মানিত দিনী ভাই বোন জাহা নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি রক্তপোজ মিশ্রিত মুখের পাশে দেওয়ার সাথে সাথে এগুলো সব চুচুর করে ঝরে পড়ে যাবে খালি দাঁত থাকবে এগুলো ধরে রাখবেন ফেরেস্তা আবার তাকে খেতে দেওয়া হবে যে মদ খায় তাকে এটাই খেতে দেওয়া হবে তার নাম হচ্ছে রাধাকাতুল খাবাল সম্মানিত দিনী ভাই বোন এর পরে যেটা সেটা হলো এই যে সাঁত থাকবে উটের মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে বিচ্ছু থাকবে গাধার মতো সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাতুর থাকবে মাকামে হাম্বল সবসময় তাকে পিটানো হবে সম্মানিত দিনী ভাই বোন আপনি জাহান নামের থেকে বাঁচতে চাইবেন প্রত্যেকদিন সকালে বা বিকালে তিনবার আল্লাহ মাজেরেন মিনান্নার আল্লাহ নার মিনান্নার আল্লাহ মাজেরেন মিনান্নার তাহলে জাহান্নাম নাম পাল্টা বলবে আল্লাহ তুমি তাকে আমার থেকে বাঁচাও আর সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহ মিনা অজুব কবিন আজাবি জাহান্নাম অজুব কবিন আজাবিল কবর অজুব কমিন জাল আর সালাম ফিরার পূর্বে বলবেন রব্বানা আতেনা না হাসনাত ও ফিল আখরা হাসানাতাও কেনা যাবান নার তারপরের জরুরি জরুরি কথাটি হচ্ছে আমার মনে বড় সাদ এদেশের মাটি তানি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যদি চ আমি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক তবু আপনাদেরকে দিয়ে আমি একটু দূরে সরে আছি আমি মূলত দায়িত্ব পালন করি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার সাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এইটাকেও আপনি উন্নত মানের করেন আমি আপনাদেরকে বলছি চাচ্ছি আমি আপনাদের চাহিদা অনুপাতে আসতে রাজি আছি সবাকে এই সম্মেলনের দিনে দুইশো পাঁচশো পাঁচ হাজার এরকম টাকা নিয়ে এসে তাকে সহযোগিতা করতে হবে আজকের আমি এই কথা বলছি না আপনি দান করেন বারো মাস দান করেন রামদানে করেন সম্মেলনে করেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তুমি এটা কবুল করো জামিয়া সালাফিয়া পড়া পব রাজশাহীতে তেরো চোদ্দ সম্মেলন ফেব্রুয়ারি আর মার্চের পাঁচ ছয় সম্মেলন ওখানে আর যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি দেখেন বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বারি এবং তাওজিহুল কোরআন শিক্ষা বনাম জাহেলিয়াত কেন নির্যাতন তার প্রতিকার আদর্শ পুরুষ আদর্শ নারী কেবড়ো ক্ষতিগ্রস্ত বড় লাভবান সমস্ত বইগুলি স্টেক থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো জাহান্নামের মতো ভয়াবহ স্থান থেকে তুমি আমাদের রক্ষা করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আর অনেক দান করেছেন যাওয়ার সময় যার